হ্যালো বন্ধুরা আপনাদের কে ডিজিটাল ক্রেশন যেন স্বাগত ভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্সে আপনারা যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিচ্ছেন আপনারা কিভাবে ওয়েবসাইট থেকে প্রশ্নপত্র ডাউনলোড করবেন এবং কিভাবে উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করবেন তার প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিও মাধ্যমে জানতে পারবেন তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন প্রসেস দেখানোর পূর্বে প্রত্যেক রিকোয়েস্ট রাখবো যারা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয় হননি জয়েন হয়ে যাবেন সেখান থেকে সমস্ত আপডেটের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা যারা ওল্ড ভিডিও অর্থাৎ এম এ পার্ট টু এবং ফোর্থ সেমিস্টারে অ্যান্সার আপলোডের ভিডিও দেখেছেন তারা অনেকেই সম্পূর্ণ প্রসেস জানতে পেরেছেন তো আজকের ভিডিওটি দেখলে আপনাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আপনারা দুভাবে আপনার উত্তরপত্র আপলোড করতে পারবেন প্রথমত জেপিজি ফর্মেটে এবং পিডিএফ ফর্মেটে জেপিজি ফর্মেটে আপলোড করতে হলে অবশ্যই আপনাদের দশটি পেজ লিখলে দশটি পেজেই আপলোড করতে হবে এবং পিডিএফ ফর্মেটে আপলোড করলে আপনারা একসাথে আপলোড করতে পারবেন কিভাবে পিডিএফ এবং জেপিজি ফর্মেট করবেন তার প্রসেস নিয়ে আলাদা আরেকটি ভিডিও রয়েছে সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে অবশ্যই দেখে নেবেন ভিডিওটি দেখলে আপনাদের পিডিএফ এবং জেপিজি ফর্মেট একসাথে করতে পারবেন তার প্রসেসটি জানতে পারবেন তো চলুন কিভাবে আপনারা প্রশ্নপত্র ডাউনলোড করবেন ওয়েবসাইট থেকে এবং কিভাবে অ্যান্সার স্কিপ আপলোড করবেন ওয়েবসাইটে তা দেখে নেওয়া যাক তো প্রথমত যে কোনো ব্রাউজারে চলে আসবেন যে কোনো ব্রাউজারে আসার পর রবীন্দ্রভারতীর যে এক্সাম পোর্টাল রয়েছে সেটি খুলে নেবেন তো প্রথমত টাইপ করবেন আরবিউ ডিডি এক্সাম আরবিউ ডিডি এক্সাম টাইপ করার পর সার্চ করবেন সার্চ করলে আরেকটি পেজ খোলে যাবে এরপর নিচে চলে আসবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখাটা হচ্ছে আরবিউ এক্সাম ডিডিআরবিউ ডট নে ডট ইন এই অপশনটি ক্লিক করে নেবেন এই অপশনটি ক্লিক করার পর আরেকটি পেজ খোলে যাবে তারপর আপনারা এই পেজটি দেখতে পারবেন মিডিলের অপশনটি ক্লিক করে নেবেন স্টুডেন্ট লগ ইন এই অপশনটি ক্লিক করার পর আরেকটি পেজ খোলে যাবে তারপর এই পেজটি খুলবে এ পেজটি সরাসরি খোলার জন্য ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক তো থাকবে সে লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি এই পেজটি খুলতে পারবেন তারপর আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড টাইপ করবেন টাইপ করার পর লগ ইন বটমে ক্লিক করবেন তো আমি ইউজার নেম পাসওয়ার্ড টাইপ করে পরবর্তী স্টেপ দেখাচ্ছি ইউজার নেম পাসওয়ার্ড টাইপ করার পর লগ ইন বটমে ক্লিক করবেন লগ ইন বটমে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে তারপর আরেকটি পেজ খোলে যাবে তারপর আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন একটি অপশান রয়েছে এক্সাম শিডিউল এই অপশানটি ক্লিক করতে হবে এক্সাম শিডিউলে ক্লিক করার পর আরেকটি পেজ খুলবে তারপর আপনারা এখানে বেশ কয়েকটি অপশান দেখতে পারবেন প্রথমত রয়েছে কোশ্চেন পেপার ডাউনলোড ইউআরএল তারপর রয়েছে এক্সাম লিঙ্ক তারপর এখানে সাবজেক্ট পেপার কোড তারপরে টাইপ অফ এক্সামিনেশন তারপরে এখানে টাইম দেওয়া রয়েছে তারপরে এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তো যেদিন যে সাবজেক্টের পরীক্ষা থাকবে পাশে কোশ্চেন পেপার ডাউনলোড এবং আপলোডের অপশন থাকবে আজকে বেঙ্গলি সাবজেক্টের ওয়ান পয়েন্ট ওয়ান যে কোড রয়েছে সে কোডের পরীক্ষা হচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোশ্চেন পেপার ডাউনলোড একটি লিঙ্ক রয়েছে এ লিঙ্কের ওপর ক্লিক করলে আপনার কোশ্চেন পেপারটি ডাউনলোড করতে পারবেন তো ক্লিক করে দেখাচ্ছি ক্লিক করার পর ডাউনলোড অপশন চলে আসবে তো ডাউনলোড অপশানে ক্লিক করে নেবেন ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে ড্রাইভে আপনার কোশ্চেন পেপারটি খুলে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোশ্চেন পেপারটি খুলে গেছে দু ঘন্টার পরীক্ষা হচ্ছে চল্লিশ মার্কসের পরীক্ষা হচ্ছে আপনাদের চারটি কোশ্চেনের মধ্যে দুটি কোশ্চেনে অ্যান্সার করতে হবে তাছাড়া আপনারা গাইডলাইনে দেখেছেন যে পার্ট ওয়াইজ কোশ্চেন থাকতে পারে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর কোশ্চেনে দুটি পার্ট রয়েছে তো পনেরো প্লাস ফাইভ টোটাল কুড়ি মার্ক্সের পরীক্ষা হচ্ছে তো অনেকে জিজ্ঞাসা করেছেন যে পার্ট ওয়াইজ থাকলে কি আলাদা করে পিডিএফ করব উত্তরে বলবো না একটি কোশ্চেনের জন্য একটি পিডিএফ করতে পারেন তাছাড়া আপনারা জিপিজি ফর্ম্যাটে আপলোড করলে একটা একটা করে পেজ আপলোড করতে পারবেন তো চলুন দেখে নিন কীভাবে আপলোড করবেন কোশ্চেন পেপার ডাউনলোড করার পর আপনারা উত্তর লিখবেন উত্তর লেখার পর পিডিএফ এবং জেপিজি ফর্মেটে রূপান্তর করবেন পিডিএফ এবং জেপিজি ফর্মেটে কীভাবে রূপান্তর করবেন সে নিয়ে আলাদা আর একটি ভিডিও রয়েছে সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে অবশ্যই দেখে নেবেন পিডিএফ বা জেপিজি ফর্মেটে রূপান্তর করার পর প্রথমত ওয়েবসাইটে এসে লগ ইন করবেন লগ ইন করার পর এ খুলবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ক্লিক টু গিভ এন এক্সাম এই অপশানটি ক্লিক করবেন এ অপশান ক্লিক করার পর আরেকটি পেজ খোলে যাবে তারপর আপনারা এই পেজটি দেখতে পারবেন তারপর ডান দিকে একটি অপশান রয়েছে এই অপশানটি আপনাদের ক্লিক করতে হবে এই অপশানটি ক্লিক করার পর আরেকটি অপশান আসবে দেখতে পাচ্ছেন প্রসিড একটি অপশান চলে এসেছে এই প্রসিট অপশানে ক্লিক করবেন প্রসিট অপশানে ক্লিক করার পর আরেকটি পেজ খুলবে একটু সময় লাগছে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন চল্লিশ মার্কসের পরীক্ষা রয়েছে এখান থেকে আপনারা কোশ্চেন পেপার ডাউনলোড করতে পারেন তারপর নিচে একটি বক্স রয়েছে আই অ্যাগ্রি এই অপশানটি ক্লিক করে নিতে হবে তো আমি এখানে টিক করে নিচ্ছি টিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্টার টেস্ট এই অপশানটি অন হয়ে গেছে স্টার টেস্টে ক্লিক করবেন স্টার টেস্টে ক্লিক করার পর আরেকটি পেজ খোলে যাবে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পেজটি খুলেছে তারপর আপনাদের এই পেজে কাজ হচ্ছে প্রসিড অপশানে ক্লিক করতে হবে প্রসিড অপশানে ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুলে গেছে এই পেজটি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার কোশ্চেন সিলেক্ট করা রয়েছে আপ আপনারা যে নাম্বারে কোশ্চেনটি লিখবেন সেই অপশানটি সিলেক্ট করবেন আপনারা যদি দু নাম্বার কোশ্চেন লেখেন তাহলে দু নাম্বারটি সিলেক্ট করবেন আমি এক নাম্বারে দেখাচ্ছি তো এক নাম্বার সিলেক্ট করা রয়েছে সিলেক্ট করার পর প্রথমত এই বক্সে টিক করতে হবে এই বক্সে টিক না করলে এই যে চুজ ফাইল এই অপশানটি অ্যাক্টিভ হবে না তো চুজ ফাইলে ক্লিক করার পর অর্থাৎ এই অপশানটি টিক করার পর আপনারা দেখবেন এই অপশানগুলো অ্যাক্টিভ হয়ে যাবে চেক টু মার্ক অ্যাস অ্যাটেম এই অপশানটি টিক করার পর আপনারা দেখবেন এই অপশানগুলো আপনার অ্যাক্টিভ হয়ে যাবে তারপর চুস ফাইলে ক্লিক করবেন চুস ফাইলে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে যে পিটিএফটি সিলেক্ট করবেন সেটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা এখানে নেম দেখতে পারবেন নাম দেখার পর আপলোড অপশানে ক্লিক করবেন আপলোড অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পারবেন এখানে একটি ভিউ অপশান চলে এসেছে তো ভিউ অপশানে ক্লিক করে আপনারা সঠিকভাবে পেজটি বা পিডিএফটি আপলোড করেছেন কিনা সেটি দেখে নেবেন আপনারা যারা জেপিজি ফর্মেটে আপলোড করবেন আপনারা এক এক করে পেজগুলো আপলোড করে নেবেন যারা জেপিজি ফর্মেটে আপলোড করবেন আপনারা পরপর এখানে দশটি পেজ আপলোড করতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দশটি পেজের অপশান রয়েছে দশটি পেজ আপলোড করতে পারবেন প্রথম পেজটি আপলোড করার জন্য চুস ফাইলে ক্লিক করবেন চুস ফাইলে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে প্রথম পেজটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপলোড অপশানে ক্লিক করবেন কিছুক্ষণ আপলোড হবে আপলোড হওয়ার পর এখানে ভিউ বটন পাবেন এই ভিউ অপশানে ক্লিক করে আপনারা পেজটি দেখে নিতে পারেন তারপর সেকেন্ড পেজ থার্ড পেজ সেম প্রসেসে আপনারা আপলোড করবেন এবং আপনারা যারা পিডিএফে জমা করবেন অর্থাৎ প্রত্যেকটি পেজকে একটি পিডিএফ করবেন তারা প্রথম অপশনটি ক্লিক করে একটি পিডিএফ সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপলোড করবেন আপলোড করার পর এখানে ভিউ অপশান পাবেন ভিউ অপশানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন জিমেল আইডি আপনাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনারা ড্রাইভে সেই পিডিএফটি দেখতে পারবেন ভালোভাবে পিডিএফটি আপলোড হয়েছে কিনা অবশ্য আপনারা দেখে নেবেন তো একই প্রসেসে আপনারা প্রত্যেকটি পেজকে আপলোড করবেন যারা জেপিজি ফর্মেটে আপলোড করবেন তাদের ক্ষেত্রে বলছি আপনাদের দশটি পেজে আলাদাভাবে আপলোড করতে হবে এবং যারা একটি পিডিএফে সমস্ত পেজ আপলোড করবেন তারা এক প্রথম অপশানটি ক্লিক করে একটি পিডিএফ আপলোড করে দেবেন এবং আরেকটি কথা বলি আপনারা যদি এক নাম্বার কোশ্চেনে উত্তর লেখেন তাহলে এক নাম্বার অপশানটি ক্লিক করে আপনারা আপলোড করবেন যদি দু নম্বর কোয়েশ্চনে লেখেন তাহলে দু নম্বর অপশানটি ক্লিক করে আপলোড করবেন যদি তিন নাম্বার কোশ্চেন লেখেন তাহলে তিন নম্বর অপশানটি ক্লিক করে আপনারা আপলোড করবেন মনে করুন তিন নাম্বার অপশানে ক্লিক করার পর আপনাদের পুনরায় চেক টু মার্ক অ্যাস অ্যাটেম এই অপশানটি ক্লিক করতে হবে এই অপশানটি ক্লিক করার পর আপনাদের এই চুজ ফাইল অপশানটি অ্যাক্টিভ হবে অনেকে জিজ্ঞাসা করছিল যে প্রত্যেকটি কোশ্চেন অর্থাৎ দুটি কোশ্চেনে কি একটি পিডিএফ করব উত্তরে বলবো না একটি কোশ্চেনের জন্য একটি পিডিএফ করবেন এবং দুটি কোশ্চেনের জন্য আলাদাভাবে পিডিএফ করবেন আপনারা যদি তিন নম্বর কোশ্চেনটি লেখেন তাহলে একটি পিডিএফ করবেন চার নম্বর কোশ্চেন যদি আপনারা অ্যাটেন্ড করেন তাহলে চার নম্বর কোশ্চেনের জন্য আলাদা আরেকটি পিডিএফ করবেন অর্থাৎ একটি কোশ্চেনের জন্য একটি পিডিএফ করবেন এবং যারা জেপিজি ফর্মেটে করবেন তারা অবশ্যই কোশ্চেন নাম্বার সিলেক্ট করার পর পরপর প্রত্যেকটি পেজ আপলোড করে দেবেন এই ভিডিও লাস্টে একটি ডেমো আপনারা দেখতে পারবেন সেখানে কীভাবে আপলোড করার পর ভিউ বটনে ক্লিক করলে কী কী অপশন শো হচ্ছে সেটি দেখতে পারবেন এখানে একটি কথা বলে রাখি যে ডেমোটি আপনারা দেখতে পারবেন সেটি ওল্ড ভিডিওর একটি পার্ট অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেন আপলোড করার পর অর্থাৎ দুটি কোশ্চেন রয়েছে দুটি কোশ্চেনে আপলোড করার পর লাস্টে আপনারা চার নাম্বার অপশনটি ক্লিক করে নেবেন চার নাম্বার অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন লাস্টের দিকে একটি অপশান খুলে যাবে এন টেস্ট এর এন টেস্টে ক্লিক করার পর আপনার পরীক্ষা সাকসেসফুল হয়ে যাবে এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন আপনারা মনে করুন যে এক নম্বর কোশ্চেনটি আপলোড করার পর আপনারা যদি এন টেস্টটি ক্লিক করে নেন তাহলে আপনার পরীক্ষা শেষ অর্থাৎ সেকেন্ড কোশ্চেনটি আর আপলোড করতে পারবেন না তাই দুটি কোশ্চেন আপলোড করার পর লাস্টের দিকে আপনারা এন ট্রেসটি ক্লিক করবেন এন টেস্টে ক্লিক করার সাথে সাথে আপনার পরীক্ষা শেষ হয়ে যাবে এবং অনেকে দেখবেন যে এক নাম্বার বা দুই নাম্বার কোশ্চেন লেখার পর আপনারা যখন নিচে আসবেন এন টেস্ট অপশানটি দেখতে পারবেন না তো আমি ক্লিক করে দেখাচ্ছি ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এন টেস্ট অপশানটি নেই এন টেস্ট অপশানটি পাওয়ার জন্য অবশ্য আপনাকে চার নাম্বার অপশানটি ক্লিক করতে হবে চার নম্বর অপশানটি ক্লিক করার সাথে সাথে নিচের দিকে এন টেস্ট অপশানটি দেখতে পারবেন আপনারা যখন কোশ্চেন নাম্বার আপলোড করার পর এক নাম্বার পেজটি আপলোড করলেন তারপর যখন সেকেন্ড নাম্বার বা থার্ড নাম্বার পেজটি আপলোড করতে যাচ্ছেন তখন আপলোড নিচ্ছে না তখন আপনারা কি করবেন তখন অবশ্যই আপনারা পরে যে কোনো একটি অপশান ক্লিক করবেন ক্লিক করার পর ওরাই আবার যে কোশ্চেনটি আপলোড করবেন সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তখন পেজটি খোলে যাবে তখন দেখবেন যে আগে যে আপলোড করেছেন প্রথম পেজটি সেটি অলরেডি রয়েছে তখন আবার সেকেন্ড পেজ বা থার্ড পেজটি আপলোড করবেন তখন দেখবেন আপলোড হয়ে যাবে তো এইভাবে আপনারা আপলোড করতে পারবেন আপনাদের সুবিধার কারণে পুনরায় বলছি তো প্রথমত আপলোড করার ক্ষেত্রে যে কোশ্চেনটি আপনারা আপলোড করবেন সেই কোশ্চেন নাম্বারের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা চেক বক্সে ক্লিক করবেন চেক বক্সে ক্লিক করার সাথে সাথে এই যে চুজ ফাইল অপশানগুলো অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা যারা জেপিজি ফর্মেটে আপলোড করবেন প্রথম পেজটি আপলোড করার জন্য প্রথম চুজ ফাইল অপশানটি ক্লিক করবেন চুস ফাইলে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে প্রথম পেজটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা ইমেজের যে নাম রয়েছে এটির এখানে দেখতে পারবেন তারপর আপনারা আপলোড অপশানে ক্লিক করবেন আপলোড অপশানে ক্লিক করার পর আপলোডিং হবে আপলোডিং হতে কিছুক্ষণ সময় লাগবে আপলোড হওয়ার পর এখানে দেখবেন ভিউ একটি অপশান চলে এসেছে এই ভিউ অপশানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে আপনার পেজটি সঠিকভাবে আপলোড হয়েছে কি না প্রথম পেজটি আপলোড করার পর সেকেন্ড পেজটি একই প্রসেসে আপলোড করবেন অর্থাৎ চুজ পাইলে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে পেজটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপলোড অপশানে ক্লিক করবেন আপলোড অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ আপলোডিং হবে তারপর ভিউ অপশান দেখতে পারবেন এবং ভিউ অপশানে ক্লিক করে আপনারা সঠিক আপ পেজটি আপলোড করেছেন কি না সেটি দেখে নেবেন যদি কোনো কারণে ভুল পেজ আপলোড করে থাকেন তাহলে পুনরায় চুজ ফাইলে ক্লিক করে সঠিক পেজটি আপলোড করবেন তো একই প্রসেসে আপনারা দশটি পেজ যদি লেখেন তাহলে দশটি পেজ এক এক করে আপলোড করে দেবেন কিন্তু আপনারা যারা পিডিএফ ফর্মেটে আপলোড করবেন আপনারা কি করবেন তো প্রথমত কোশ্চেন নাম্বার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর চুজ ফাইলে ক্লিক করবেন চুস পাইলে ক্লিক করার পর আপনারা যে পিডিএফটি আপলোড করবেন সেই পিডিএফটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপলোড অপশানে ক্লিক করবেন আপলোড অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ আপলোডিং হবে আপলোডিং হওয়ার পর এখানে ভিউ অপশান দেখতে পারবেন এই ভিউ অপশানে ক্লিক করার পর আপ ভিউ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনারা ড্রাইভে চলে যাবেন সেখানে জিমেল আইডি আপনাদের ক্লিক করতে হবে জিমেল আইডি ক্লিক করলে আপনারা দেখবেন সেখানে আপনারা যে পিডিএফটি আপলোড করলেন সেটি দেখতে পারবেন এবং সঠিকভাবে আপলোড হয়েছে কি না অবশ্যই আপনারা দেখে নেবেন দুটি কোশ্চেন পর আপলোড করার পর অর্থাৎ অর্থাৎ এক নাম্বার এবং দুই নাম্বার অর্থাৎ দুটি উত্তর আপলোড করার পর আপনারা দেখবেন নিচে আসলে একটি অপশান থাকবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এন টেস্ট অপশানটি নেই তার জন্য অবশ্যই আপনাদের চার নাম্বারে অপশানে ক্লিক করতে হবে চার নম্বর অপশানে ক্লিক করলে আপনারা এন টেস্ট যে অপশানটি সেটি দেখতে পারবেন নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এন টেস্ট অপশানটি রয়েছে এই এন টেস্টে ক্লিক করতে হবে এন টেস্টে ক্লিক করার পর একটি ওকে বটন পাবেন ওকে বটনে ক্লিক করার পর আপনার আপলোড সাকসেসফুল একটি মেসেজ দেখতে পারবেন এখানে একটি কথা বলে রাখি টেস্টে ক্লিক করলে আপনারা আর উত্তরপত্র আপলোড করতে পারবেন না তাই অবশ্যই আপনারা খেয়াল করবেন আপনারা দুটি কোশ্চেন সঠিকভাবে আপলোড করেছেন কিনা না অবশ্যই ভিউ অপশানে ক্লিক করে দেখে নেবেন টেস্টে ক্লিক করার আগে অবশ্যই আপনারা যারা জেপিটি ফর্মেটে আপলোড করবেন আপনারা ভিউ অপশানে ক্লিক করে প্রত্যেকটি পেজ সঠিকভাবে আপলোড করেছেন কি দেখে নেবেন দুটি কোশ্চেন পরপর আপলোড করার পর আপনারা লাস্টে এনটেস্টে ক্লিক করবেন এন টেস্টটি ক্লিক করার সাথে সাথে আপনার আপলোডিং সাকসেসফুল হয়ে যাবে চলুন দেখিনি ডেমোটি আপলোড করার পর আপনারা ভিউ এই অপশানটি ক্লিক করবেন পেজটি দেখার জন্য তারপর আপনারা আপনাদের জিমেল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা পেজটি দেখতে পারবেন এখানে অবশ্যই পেজ নাম্বার দেখে নেবেন তো এইভাবে আপনারা আপনাদের পেজগুলো চেক করতে পারবেন আপনারা সমস্ত পেজ আপলোড করবেন তারপর নিচে দেখছেন ইন টেস্ট রেড কালারে রয়েছে তারপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই ম্যাসেজটি শো হবে তারপর ওকে বটমে ক্লিক করবেন ওকে বটমে ক্লিক করার পর পরবর্তী পেজে চলে যাবেন এইভাবে আপনারা আপলোড করতে পারবেন তো এই ভিডিওটির মাধ্যমে সামান্য তথ্য বা প্রসেস জানা গেলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে